আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার ভিডিওর ক্যাপশন দেখে তো আপনি বুঝেছেন যে আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করতে যাচ্ছি। তাই শুরুতেই বলছি, ভিডিওটি একটুও না টেনে পুরোপুরি দেখবেন। আমি আমার একটি আইডি আপনাকে দেখাচ্ছি। দেখুন, এখানে আমার 699 জন ফ্রেন্ড আছে, কিন্তু প্রফেশনাল মুড অন করার আগে আমার ফ্রেন্ড ছিল এখানে মাত্র 50 জন, আর অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্টে ঝুলিয়েছিল 475 ফ্রেন্ডের মতো। তো আমি প্রফেশনাল মুড অন করে ফলো বাটন সেট করে আমার সব অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্টে থাকা ফ্রেন্ডদের ফলোয়ারে পরিণত করেছি। আমি কিভাবে এই ফ্রেন্ডদেরকে ফলোয়ারে কনভার্ট করেছি এই বিষয়টি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আমি আমার বিষয়টি শেয়ার করার আপনাকে একটি কথা বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর জন্য প্রথমে আমি আপনাদেরকে আমার প্রোফাইল পেজটিতে নিয়ে গেলাম। এখানে দেখেন 3 ডট আছে, এই 3 ডটে ট্যাপ করুন। এখান থেকে ফ্রেন্ডস ভিউ অ্যাজে ট্যাপ করুন। তারপর দেখুন, এই যে দেখুন আমার প্রোফাইলে আমি ফলো বাটন সেট করেছি। তো কিভাবে এই ফলো বাটন সেট করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। ফলো বাটন সেট করার জন্য আপনাকে প্রথমে মেনুতে যেতে হবে। তো প্রথমে আমি ব্যাক করে আমার মেনুতে ফিরে গেলাম। ব্যাক করে 3 ডটে ট্যাপ করলাম। 3 ডটে ট্যাপ করার পর বন্ধুরা দেখুন যে মেনু এসেছে, এখানে নিচে স্ক্রল করে আমি নিচে যাব। স্ক্রল করে নিচে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করব। এখন আবারও সেটিংয়ে ট্যাপ করব। সেটিংয়ে ট্যাপ করার পর দেখুন সেটিং ও প্রাইভেসির একটি পেজ এসেছে। এখানে স্ক্রল করে আমি নিচে নামব। নিচে নামার পর দেখুন বন্ধুরা অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি থেকে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি ট্যাপ করলাম। এখন দেখুন উপরে আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। তো এই অপশনটি সিলেক্ট করলাম এবং এখানে দেখুন আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করা আছে। তো আগে কিন্তু এভরিওয়ান সিলেক্ট করা ছিল। তো এখানে আপনাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি আবার ব্যাক করে আসলাম। তারপর দেখুন বন্ধুরা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর বন্ধুরা দেখুন এখানে যে পেজটি এসেছে প্রথমেই লেখা আছে হু ক্যান ফলো ইউ, মানে আপনাকে কে ফলো করবে, এটিও আপনাকে পাবলিক করে দিতে হবে। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এটিও আপনাকে পাবলিক করে দিতে হবে। তারপর দেখুন হু ক্যান সি দ্য পিপিল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, এটিও আপনাকে পাবলিক করে দিতে হবে। পাবলিক পোস্ট কমেন্ট, এখানেও আপনাকে পাবলিক সিলেক্ট করতে হবে। পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটি এভরিওয়ান সিলেক্ট করতে হবে। পাবলিক প্রোফাইল ইনফো, এটিও আপনাকে পাবলিক করে দিতে হবে। তারপর নিচের অপশন দুটিও আপনি ওকে করে দিবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার কাজ শেষ। এখন আপনি ব্যাক করে আসুন। ব্যাক করে আসলে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে গিয়ে আপনার কিন্তু ফলো বাটনটি সেট হয়ে গেছে। এখন অ্যাড ফ্রেন্ডে ঝুলে থাকা ফ্রেন্ডদের কিভাবে ফলোয়ারে কনভার্ট করবেন এই বিষয়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনি প্রতিদিন 10 থেকে 20টা ফ্রেন্ড, যেগুলো আপনার মিউচুয়াল ফ্রেন্ড আছে, সেগুলোকে আপনি কনফার্ম করে দিবেন। এভাবে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পর পর 10 থেকে 20 জনকে যখন ফ্রেন্ডে কনফার্ম করবেন তখন আপনার কী হবে, ওই ফ্রেন্ডদের তো আপনার ফলোয়ার হবেই, ওই ফ্রেন্ডদের ফ্রেন্ডর থেকেও আপনি অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন, অর্থাৎ ফলোয়ার পাবেন। এভাবেই আমি আমার ফলোয়ারের সংখ্যা বাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা এভাবে আপনারাও আপনাদের ফলোয়ারের সংখ্যা বাড়িয়ে নেবেন। দেখবেন আমার এই টিপসটি কতটা কার্যকরী। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার পেজটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।